আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি, মৌলি নার্সারি। হ্যাঁ, আপনারা তো আমার চ্যানেলে অলরেডি আগে একটা ভিডিও দেখেছেন এই নার্সারি। তো আজকের এই ভিডিওতে আপনাদের মূলত দেখাবো মৌলি নার্সারির লেবুর কালেকশন। হ্যাঁ, আপনারা তো জানেন যে মৌলি নার্সারি মানেই কিন্তু লেবুর জন্য বিখ্যাত, এবং প্রচুর প্রচুর নতুনত্ব ভ্যারাইটির লেবু এখানে পাওয়া যায়। সাইট্রাসের একটা বিখ্যাত নার্সারি বলা চলে। আর আজকের এই ভিডিওতে এই মৌলি নার্সারির প্রত্যেকটি লেবু গাছ দাম সহ আপনাদের চারাগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো আস ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। যে নার্সারির মালিক জেঠু, তার সাথে আমরা কথা বলবো, কীভাবে আসবেন, সব ডিটেলস থাকবে আজকে এই ভিডিওতে। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিক্রম, সোয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমরা ফাইনালি জেঠুকে পেয়ে গেছি। জেঠু কেমন আছে একটু বলে দাও। আমি ভালো আছি। তোমার নার্সারিতে যারা দূর থেকে আসবে তারা এই জায়গাটার লোকেশনটা একটু যদি বলে দাও, আর কিভাবে আসবে? ট্রেনে যদি আসে কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে লালগোলা, বাকুল্লা স্টেশন থেকে 1.5 কিলোমিটার এই রাস্তাটা, এখানে অটো সবই পাওয়া যায়। আচ্ছা, এই জায়গাটার নাম কি? পূর্ব বাতকুল্লা। তো এর আগেও আমি এই নার্সারির ভিডিও একটা করেছিলাম, তো আপনারা সেখানেও তো দেখেছেন। তো যেটু একটু যদি নাম্বারটা বলে দাও যদি কারো অসুবিধা হয়। দুটো নাম্বার দিচ্ছি আমি। হ্যাঁ, 8637571703, আর একটি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে 6295519507। তো আমি দুটো নাম্বারের ডিসপ্লে করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা সেখান থেকে যেটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যেহেতু আজকের এই ভিডিওতে মূলত দেখাবো এই মৌলি নার্সারি মানেই একচুয়ালি বলতে গেলে কিন্তু লেবুর একটা স্বর্গরাজ্য। লেবুর প্রচুর ভ্যারাইটি এখানে আছে, আমি দেখেছি, আগেও আসেছি একবার। তো আজকে মূলত কিছু কিছু ইউনিক ভ্যারাইটি যদি দেখান। দার্জিলিং জায়ান্ট 150 টাকা দাম আছে এটার। আচ্ছা, তারপরে এটা কি আছে? স্টার রুবি। হ্যাঁ, স্টার রুবি গ্রেপফ্রুটের দাম 250 টাকার মতো আছে এখন। আচ্ছা, ছোটো বড়ো চারা আছে সব রকম। নেক্সট এটা ওয়াশিংটন লেভেল। দেখুন এই ভালো, বেশ বড়ো চারা এগুলো, মোটামুটি 2.5 থেকে 3 ফুট হাইট হবে। এগুলোর কি দাম আছে? ওয়াশিংটন লেভেলের দাম আছে, এই চারাগুলোর দাম আছে 180 টাকা, এর ছোটো চারা আছে 100 টাকা দাম। দেখুন এই বড় চারাগুলোর দাম হচ্ছে 180 টাকা, আর এর ছোটো চারাগুলো আপনারা পেয়ে যাবেন ওয়াশিংটন লেভেল। সেগুলো আছে কারা। আচ্ছা, কারা আর কি? কারার দাম আছে, বড়োগুলো 250 টাকা, আচ্ছা চারার দাম 150 টাকা আছে। আচ্ছা, কারা লেভেল এটা সবাই চেনে, ভিয়েতনাম অল টাইম মালটা। এই চারাগুলোর দাম আছে 30 টাকা। 30 টাকায় দেখুন পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো তো চাষযোগ্য, মানে চাষ যদি কেউ ভাবে চাষ করতে পারে। হ্যাঁ, খুব ভালো, কারণ আমার মালটা বাগান আছে। সো ফ্রেন্ডস, দেখুন জেঠুর হাতে একটা চারা রয়েছে, এটা কি ভ্যারাইটি চারা আছে? এমো এইট, এটা আমি তো প্রথম শুনছি নাম। আচ্ছা, এর দাম কি রাখছো? ম্যান্ডারিন। আচ্ছা, এর দাম কি রাখছো? এর দাম 300 টাকা আছে, কিন্তু একটু বড় চারাও পাওয়া যাবে, আর এর ভিতরটা লাল হয়। হ্যাঁ, আচ্ছা, বড় চারার কি সেম দাম না একটু বেশি দাম? একটু বেশি দাম। ঠিক আছে, তো নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট আছে এটা মাল্টিস। আচ্ছা, এটার মোটামুটি হাইট হবে 1.5 ফুট মতো। হ্যাঁ, 1.5 ফুট হাইট। আচ্ছা, এর দাম কি থাকছে? একদম 250 টাকার মতো আছে। আচ্ছা, মাল্টিস ভ্যারাইটি, ছোট এবং বড় সব রকমই আছে। এটা আছে বদ্রুম ম্যান্ডারিন। আচ্ছা, এর দাম কি রাখছ? এটার দাম আমাদের নতুন চারা করেছে, এটা 200 টাকা দাম আছে। আচ্ছা, এটা তো একদম পুরো নতুন ভ্যারাইটি আমার মনে হয়, আগে দেখিনি আমি এই ভ্যারাইটি। বদ্রুম ম্যান্ডারিন আমি দেখছিলাম এতক্ষণ ধরে। স্যাঙ্গুইলিলো। আচ্ছা, এটার দাম কি আছে? এটার দামও 250 টাকা। 250 টাকা। লেনলেট আছে, লেনলেটের চারা, এগুলো ছোটো চারার দাম একটু কম আছে। এগুলো কি দাম আছে? এগুলো 150 টাকা আছে। আচ্ছা, বড়ো চারা আছে, বড়ো চারার দাম 250 টাকা। আচ্ছা, এটা আছে জাপানি সিডলেস ম্যান্ডারিন। এটার দাম কমলা, এটা একটা কমলা তাই তো? আচ্ছা, এটার দাম কি আছে? 300 টাকা। 300 টাকা দাম আছে। 350 টাকা দাম, 350 টাকা। হ্যাঁ, জাপানিজ ম্যান্ডারিন। নেক্সট এটা কি আছে?
এটা নোভা ম্যান্ডারিন, নোভা ম্যান্ডারিন, এটাও একটা অরেঞ্জের ভ্যারাইটি। এটার দাম কি আছে? এটার দাম আছে 350 টাকা। 350 টাকা। এটা আছে জাফা অরেঞ্জ, জাফা অরেঞ্জ, একটা একটু গুলো দেখেন, 150 টাকা দাম আছে জাফা অরেঞ্জ। দেখুন এই ধরনের চারা পেয়ে যাবেন, মোটামুটি 2 ফুট মতো হাইট হবে, 150 টাকা দাম আছে জাফা অরেঞ্জ। পাউ কিন্ন 150 টাকা, মোটামুটি 2 ফুট হবে হাইট। ম্যান্ডারিন ট্র্যাভিডো, ম্যান্ডারিন ট্র্যাভিডো, এর দাম কি আছে? এগুলোর দাম আছে 280। ম্যান্ডারিন ট্র্যাভিডোর ছোট চারা আছে, ছোট চারাগুলোর দাম আছে 180। আচ্ছা, ম্যান্ডারিন ট্র্যাভিডোর ছোট চারার দাম 180। হ্যাঁ, এটা হলো ফিনিকে, ফিনিকে এটার দাম কি আছে? 250 টাকা। আচ্ছা, এগুলো কি সব অ্যালিমো রুটের রোড পরে নাকি নর্মাল? এগুলো সবই বাতাবি রুট। ফ্রিমন্ট মালটা একটা দেখছি আমি এখানে। হ্যাঁ, ফ্রিমন্ট 300 টাকা দাম আছে। আচ্ছা, এই এর ফ্রিমন্ট মালটা কেমন হয়? ফ্রিমন্ট মালটাটাও ভালো মালটা। হ্যাঁ, এটা নতুন ভ্যারাইটি, একদম নতুন ফ্রিমন্ট মালটা তো পেয়ে যাবেন। এটা 300 টাকা করে দাম আছে, 180 টাকা, 180 টাকা, 100 টাকায় পাকিস্তান মালটা। তার পাশে এগুলো কি রয়েছে? চায়না কমলা, এটা ওকিচ্ছু, ওকিচ্ছু। হ্যাঁ, এটা কি নতুন ভ্যারাইটি? নতুন ভ্যারাইটি ওকিচ্ছু, এর দাম আছে 300 টাকা, 300 টাকা ওকিচ্ছু। তার পাশে রয়েছে ডেইজি, ডেইজি, ডেইজির এই চারাগুলোর দাম আছে 300 টাকা, ছোট চারা আছে ডেইজির, দাম আছে 200 টাকা। আচ্ছা, দেখুন এই হাইটের চারাগুলো 300 টাকা করে। এগুলো কি ভ্যারাইটি? হায়দ্রাবাদি মালটা আছে, হায়দ্রাবাদি মালটা, হায়দ্রাবাদি মালটা। এই চারাগুলোর দাম আছে 100 টাকা মাত্র। আচ্ছা, ছোট চারা আছে যেগুলোর দাম আছে 170 টাকা। আচ্ছা, সেগুলো একটু বড় হাইটে? হ্যাঁ, বড় হাইটে। এটা কি ভ্যারাইটি আছে? এটা তারকক ব্লাড অরেঞ্জ, তারকক ব্লাড অরেঞ্জ। বাবা, এটা একদম নতুন শুনছি আমি, তারকক ব্লাড অরেঞ্জ। এগুলোর দাম আছে 200 টাকা। আচ্ছা, ছোট চারা আছে 120 টাকা। আচ্ছা, নেক্সট কি দেখবো আমরা? কাটল গোল্ড, কাটল গোল্ড, কাটল গোল্ড। বড় চারাগুলোর দাম আছে 280 টাকা, কাটল গোল্ডের ছোট চারা আছে 200 টাকা। এটা কি আছে? এটা পাউ কিন্ন, ইয়েলো মালটা টু, ইয়েলো মালটা টু এখন খুবই চলছে। বড় চারাগুলোর দাম 175 টাকা, ছোট চারা আছে 100 টাকায়। দেখুন এই ইয়েলো মালটা আর এই যে এই বড় চারাগুলো, এগুলো মোটামুটি 3 ফুট হাইট হবে, এগুলো 175 টাকা করে। এটা কি আছে? নেভেল মুলকি, নেভেল মুলকি, এগুলো 300 টাকা দাম আছে। আচ্ছা, এর ছোট চারা আছে 150। দেখুন এগুলো হচ্ছে নেভেল মুলকির বড় চারা, বড় চারাগুলোর দাম হচ্ছে 300 টাকা, আর ছোট চারাগুলোর দাম কত? 150 টাকা। দার্জিলিং কমলার মোটামুটি প্রায় 5 ফুট হাইটে, 5 ফুটের মতো হাইট, এবারে ফুল আসার সম্ভাবনা আছে। এর চারাগুলোর দাম আছে 250 টাকা। এত বড় চারা? হ্যাঁ, 250 টাকা পেয়ে যাবেন আপনারা। পাশে এটা কি ভ্যারাইটি? পাঞ্জাব কিন্ন বলে, পাঞ্জাব কিন্ন। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম ওই 150 টাকা, 250 টাকায় আছে, 250 টাকা। এটা আরেকটা মালটার ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে মিশরীয় মালটা, ভালো বড় হাইটের গাছ, মোটামুটি 3.5 ফুট তো হবেই। এর দাম কি আছে? এটার দাম আছে 170 টাকা, 170 টাকায় আপনারা পেয়ে যাবেন মিশরীয় মালটা, মিশরীয় মালটা। ছোট চারা পাবেন 100 টাকাতেই, ছোট চারা পেয়ে যাবেন। আচ্ছা, মিশরীয় মালটা ছোট চারাও আছে, 100 টাকা করে দাম। এটা হচ্ছে পাকিস্তানি মালটা, পাকিস্তানি অরেঞ্জ। আচ্ছা, পাকিস্তানি কমলা। হ্যাঁ, পাকিস্তানি কমলা। আচ্ছা, এর দাম কি আছে? এটার দাম আছে 180 টাকা, এরই ছোট যেগুলো আছে সেগুলোর দাম 100 টাকার মতো। একটি নতুন ভ্যারাইটি আছে, যেটা একটু তুলে দেখাও, সুরে নাম, সুরে নাম, এটা 100 টাকা করে দাম আছে, 100 টাকা করে দাম আছে। আর এখানে, আচ্ছা এটা কি সুরে নাম কি কমলা? কমলা। আর এটা আছে সিডলেস, চায়না থ্রি সিডলেস, পাতি লেবু। হ্যাঁ, এটা সারা বছরই এর লেবু ধরে থাকে। আচ্ছা, এর দাম কি আছে? এটা আমরা 45 টাকা করে দিই, চায়না থ্রি সিডলেস। আচ্ছা, আর একটা কি আসছে বললে? ব্রাউন, 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 ব্রাউনটা তো ওদিকে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর কিছু নতুন ভ্যারাইটি আমি দেখাচ্ছি। থাই টু কমলা, থাই টু 120 টাকা দাম, 120 টাকা করে দাম আছে থাই টু কমলা। একটা ভ্যালেন্সিয়া আছে, ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অরেঞ্জ। আচ্ছা, এর দাম কি আছে? এটার দাম 120 টাকা দাম আছে। আচ্ছা, 120 টাকায় আপনারা পেয়ে যাবেন ভ্যালেন্সিয়া। তার পাশে আছে ওটা হেয়ারলুম, এই গাছগুলোর দাম কি আছে? হেয়ারলুম, হেয়ারলুমের দাম আছে 130 টাকা, এগুলোর দাম আছে। আচ্ছা, 130 টাকা করে দাম আছে হেয়ারলুম। নেক্সট এগুলো কি আছে? এটাও ওই আছে থাই টু, ছোট চারা। এটা আছে ব্রাউন কমলা,
ব্রাউন কমলা, ব্রাউন কমলা 100 টাকা করে দাম। এগুলো হচ্ছে ব্রাউন কমলা, দেখুন এই চারাগুলোর দাম আছে 100 টাকা করে। আচ্ছা পাশে এগুলো কি আছে? এটা সম্ভবত রামলঙ্কন হতে পারে, কারণ হচ্ছে চারাটা তুন ভ্যারাইটি যেটা এখানে, এটাটা কি ভ্যারাইটি আছে? এটা রক ম্যান্ডারিন আছে, 350 টাকা দাম। নামটা একটু দেখাই, রক ম্যান্ডারিন, দেখুন রক ম্যান্ডারিন, এটার দাম আছে 350 টাকা। তারপরে আর কি কি আছে নতুন ভ্যারাইটি, একদম নতুন ভ্যারাইটি? এটা এটা হচ্ছে চকলেট কমলা। চকলেট কমলা মানে কালার কি ভিতরে চকলেটের মতো হবে? হ্যাঁ চকলেট হবে, না বাইরে কালারটা চকলেটের মতো হবে? বাইরে ভিতরে, বাইরে ভিতরে দুই জায়গাতেই চকলেটের মতো হবে। আচ্ছা নিউ আর কি আছে ভ্যারাইটি? এটা নাগপুর কমলা আছে। নাগপুর কমলা, এটা নিউ না, এটা আগেও দেখেছি। কমলা সিকি মালটা আছে। আচ্ছা দেখুন এখানে আরো কিছু নতুন ভ্যারাইটি রয়েছে। এটা কি রয়েছে? ওভাল কালাব্রিজ, ওভাল কালাব্রিজ আছে। এগুলোর দাম কি আছে? 300 টাকা দাম আছে। 300 টাকা দাম আছে। আচ্ছা এটা সুইট ম্যান্ডারিন বলে, সুইট ম্যান্ডারিন। আচ্ছা মিষ্টি কমলা, একদম মানে ভীষণ টেস্ট সুইট ম্যান্ডারিন। আচ্ছা এর দাম কি আছে? এটা 350 টাকা দাম আছে। আচ্ছা আর কি কি আছে? এটা তো সুইট ম্যান্ডারিন গেল, এদিকে আর কি কি আছে? ক্লেমেন্টিনো ট্রাভিডো, ক্লেমেন্টিনো ট্রাভিডো। আচ্ছা এর দাম কি আছে? ক্লেমেন্টিনো ট্রাভিডোর দাম 350 টাকা আছে। দেখুন এটা আর একটা নতুন ভ্যারাইটি, দেখুন একদম নিউ এসছে এগুলো, ক্লেমেন্টিনো ট্রাভিডো। আচ্ছা তার পাশে রয়েছে আরও কিছু নিউ ভ্যারাইটি। এটা হচ্ছে অ্যারেনসিও ম্যান্ডারিন, অ্যারেনসিও ম্যান্ডারিন। আচ্ছা ম্যান্ডারিন এগুলোর দাম আছে 300 টাকা। 300 টাকা করে দাম আছে অ্যারেনসিও ম্যান্ডারিন। আচ্ছা এটা কি আছে? এটা চকলেটই আছে, চকলেট মানে আগে যেটা দেখলাম তাই তো? আচ্ছা ওইটা মনে হচ্ছে নেভেল চকলেট আর এটা চকলেট, দুটোর পাতা আলাদা। আচ্ছা নেক্সট এটা কি আছে? এটা পার্নাম্বুকো, পার্নাম্বুকো। দাম অত্যন্ত বেশি, প্রায় 600 টাকা দাম আছে। এইটুকুন একটা গাছ 600 টাকা দাম আছে, কারণ এটা একদমই ইউনিক ভ্যারাইটি, আমার কাছে একেবারে খুবই কম আছে, একদম নতুন। মানে দেখুন এই ভ্যারাইটি যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তো পেয়ে যাবেন মৌলি নার্সারিতে। 600 টাকা দাম আছে, একদম হাতে গুনে এই কটাই আছে তাই তো? একদম দেখে নিন আপনারা। তার পাশে আরও কিছু দেখছি নতুন ভ্যারাইটি রয়েছে। এটা কি রয়েছে? এটা অ্যাফোরার ম্যান্ডারিন, অ্যাফোরার ম্যান্ডারিন। আচ্ছা এর দাম কি আছে? অ্যাফোরারের দাম আছে 250 টাকার মতো। অ্যাফোরার ম্যান্ডারিনের দাম আছে 250 টাকা। আচ্ছা ওই পাশে বাক্সটাতে কি কি রয়েছে? নিউ সেলার। আচ্ছা ওটা তো ঠিক আছে, ওর দাম কি আছে নিউ সেলারের? 200 টাকা। আচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের মৌলি নার্সারির সমস্ত লেবুর কালেকশন দেখানোর চেষ্টা করলাম দামসহ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, যে আপনার এলাকায় যদি কোনো নার্সারি থেকে থাকে তাহলে নার্সারির ডিটেলসটা আমাকে একটু জানাবেন, আমি সেই নার্সারি ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ আরেকটা কথা বলি, গাছ সম্পর্কে আর আপনারা ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে। তো আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনার সুন্দর ছাদ বাগানের একটা ভিডিও করে আমি আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।